স্কটিশ হাইল্যান্ড, সুন্দর রূপসী স্কটল্যান্ড। স্কটিশ হাইল্যান্ডে আমরা এখন আছি। স্কটিশ হাইল্যান্ড জিনিসটা কি ঘুরে দেখাই, কি অপূর্ব সুন্দর এই স্কটল্যান্ড, না দেখলে বিশ্বাস করা যায় না। এইটা হচ্ছে একটা সবুজ রক, সবুজ রক মানে ওপর থেকে ঝর্ণা বইছে, পুরো সবুজায়নে চারিদিকে রকের মধ্যেও মানে পাথরের মধ্যেও গাছ বসানো, এবং তার সঙ্গে সেই ঝর্ণার জল এখানে একটা ছোট্ট লেকে পরিণত হয়েছে, এবং এই লেক পুরো স্কটিশ হাইল্যান্ড দিয়ে, পুরো স্কটল্যান্ডের এই গ্রাম দিয়ে বয়ে চলেছে এই লেক। কি অসাধারণ সুন্দর ছবির মতো চারিপাশটা, দেখলে মন মুগ্ধ হয়ে যায়। একটা কাঠের ব্রিজ, কাঠের ব্রিজের পাশে তলা দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী, নদী বলবো না ক্যানাল, কখনো ছোট ক্যানালে আছে, কখনো আরো বড় হয়ে যাচ্ছে। এই নদী এবং পাহাড়, রকি পাহাড় এবং নদী, এই নিয়েই এই অঞ্চলের বিশেষত্ব, এই অঞ্চলের সৌন্দর্য। চারিদিকে অসাধারণ সৌন্দর্য ভরা জায়গা, মনোরম পরিবেশ, বৃষ্টির মধ্যেও পরিবেশকে অসাধারণ এনজয়মেন্ট, আনন্দ উপভোগ করছে। স্কটিশ হাইল্যান্ডের এই জায়গা থেকে অভিজিৎ নন্দী মজুমদার, ANM নিউজের জন্য। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।